মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের গল্প, ইউই আকর শিশু। কিছু কিছু মানুষ আছে যারা একা হাতে ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন। কয়েকজনের নাম বলতে পারবেন? অ্যালেকজান্ডার, হিটলার, সুভাষচন্দ্র বসু, আরও বলতে পারেন। তবে ভাবুন তো, এমন কেউ তো থাকতে পারে যাদের নাম আমরা জানি না। ইতিহাসের হারিয়ে যাওয়া পাতায় হয়তো লেখা ছিল তাদের নাম, হয়তো আজও বহু মরুভূমির চাপা পড়া বালির স্তূপের নিচে শুয়ে আছে তারা, সাক্ষী দিচ্ছে কোনো বিস্তৃত কালের। আজকের গল্পের তিনটি মমির ব্যাপারে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তার প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে সত্যি। যতই অবিশ্বাস্য মনে হোক, কোথাও কোনো কল্পনার আশ্রয় নেই। শুনতে থাকুন আজকের গল্প, ইউই আকর শিশু। লিফটের দরজা খুলে যেতেই সেরানকে চোখে পড়ল আমার। লোকটাকে আজ 30 বছর হলো দেখছি, অথচ এতদিনে চেহারার এতটুকু বদল আসেনি। সেই একই রকম ঘষা পাথরের মতো চামড়ার রং, কপালের পাশে একটা পুরনো বিনাইন টিউমার, দুটো উজ্জ্বল কিন্তু ছোট চোখ এবং চোখের কোলে একই রকম কোলেস্ট্রলের দাগ, এমনকি জামা কাপড় অবধি একই ধাঁচের পরে থাকে। পার্পল জ্যাকেটের উপরে খয়েরি হাঁটু অবধি ওভারকোট। এত একবগ্গা জামা কাপড় সিনেমার সুপার হিরো ছাড়া আর কারো দেখিনি। লিফট থেকে বেরোতেই সেরেন এগিয়ে এলো আমার দিকে। এবার কিন্তু একটা পরিবর্তন চোখে পড়ল আমার। অন্যবার দেখা হলেই তার মুখে একটা কান এঁটো করা হাসি দেখতে পাই, এবার তার ছিটে ফোঁটাও দেখতে পেলাম না। উল্টে মনে হলো কিছু একটা কারণে ভয়ানক চিন্তিত আছে। এগিয়ে এসে আমার হাতটা ধরে কোনো রকম সম্ভাষণের পরোয়া না করে টেনে নিয়ে চলল মেইন ল্যাবরেটরির দিকে। তার গতিক দেখে একটু স্তম্ভিত হয়েছিলাম, সেটা কাটিয়ে উঠে জিজ্ঞেস করলাম, এই কি কি ব্যাপার বলো তো? ব্যাপার যে কিছু একটা আছে সেটা ফোনে তার গলা শুনেই বুঝেছিলাম। সাধারণত আর্কিওলজির কাজে কোনো দরকার পড়লে শেষ ঠেকনা হিসেবে সে আমাকেই ফোন করে, তবে তার বেশিরভাগই তাত্ত্বিক আলোচনা। আজ মনে হয় তার থেকে বেশি সিরিয়াস কিছু ঘটেছে। আমার মুখের দিকে না তাকিয়ে আমাকে সেইভাবে টানতে টানতেই সে বলল, যেভাবেই হোক একটা থিওরি দিতেই হবে আমাদের, একটা কিছু দাঁড় করিয়ে দিন, একটু সময় চাই আমাদের। আরে আরে দাঁড়াও, কী সব বলছো বুঝতে পারছি না, কিসের থিওরি? বুঝলাম সে গুছিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। চোখের কোটর দুটো আরও গভীর দেখালো তার। আমি আর তেমন আপত্তি করলাম না, করিডোর পেরিয়ে আমাকে ল্যাবের দিকে নিয়ে চলল সেরান। আর্জেন্টিনার এই মেট্রোপলিটন শহর সালতায় এসে আমি থাকতে শুরু করেছি আজ বছর পাঁচেক। তার আগে গোটা কলম্বিয়ার প্রায় 100 আর্কিওলজিক্যাল ল্যাবে কাজ করেছি। ইদানিং আর সেসব কাজে তেমন আগ্রহ পাই না, শরীরেও জুত হয় না। তবে এখানে এই সালতায় অবসর জীবনে সেরানের সঙ্গে প্রাচীন পুঁথি, মমি কিংবা নতুন আবিষ্কৃত কোনো আর্কিওলজিক্যাল সাইট সম্পর্কে ফোনে আলোচনা চলে। সেও ঋদ্ধ হয়, আমারও একাকিত্ব কাটে। তো দিন 15 আগে সেরান আমাকে ফোন করে গল্পের ছলে বলে যে আতাকামা মরুভূমির কাছে ইউই আকো নামে একটা আগ্নেয় পাহাড়ে প্রাচীন ইনকা সভ্যতার কিছু নিদর্শন মিলেছে। আরও সিরিয়াস কিছু পাওয়া যায় কি না তার খোঁজ চলছে। এর পরের 15 আর তার কোনো পাত্তা পাইনি আমি। আজ সকালে ফোন করে জরুরি তলব। তারপর থেকে এখন অবধি সবই আমার কাছে অস্পষ্ট।
ল্যাবের ভিতরে ঢুকে বাইরের দরজাটা বন্ধ করে দিল সেরান। ল্যাবের ভিতরে অল্প আলো জ্বালানো আছে এখন। ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত। পাশেই রাখা চেয়ারে একটা ছোকরা বসে অপেক্ষা করছিল আমাদের। সে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে এগিয়ে এলো। সেরান আঙুল তুলে তাকে নির্দেশ দিতে ঘরের একটা দেওয়ালের কাছে গিয়ে কয়েকটা আলো জ্বালিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে ঘরের একেবারে মাঝে পরপর তিনটে মানুষের সাইজের কাঁচের বাক্স আলোকিত হয়ে উঠল। তার ভিতরে মানুষের দেহের আকারে কিছু রাখা আছে, সম্ভবত মমি। আমি সেই দিকে এগিয়ে গেলাম। বুঝলাম ইউইয়াকো এক্সক্যাভেশন সাইট থেকে পাওয়া গেছে মমিগুলো। ব্যাপারটা তাজ্জব কিছু না, তবে চিলড্রেন অফ ইউইয়াকো, ঘসঘসে গলায় বলল সেরান। আমার পাশে এসে দাঁড়ালো সে। কাঁচের বাক্সগুলোর ভিতরে যে তিনটে মমি শোয়ানো আছে তাদের প্রথাগত মমি বলা চলে না, কারণ পচন থেকে রক্ষা করার জন্য তাদের গায়ে হাতে পায়ে আলাদা কোনো আবরণ নেই। যেন তিনটে স্বাভাবিক মৃতদেহকে কেউ একটু গুটিসুটি মেরে বসিয়ে রেখে গেছে। একটু পরে এসে দাহ করবে ভেবেছিল, কিন্তু ভুলে গেছে। স্তম্ভিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। জীবনে মমি আমি কম দেখিনি, কিন্তু এত নিটোল অক্ষত মমি কোনো ছবিতেও চোখে পড়েনি আমার। তিনটে মানুষের চুল, হাতের নখ, চামড়া, এমনকি ঠোঁটের ভাঁজগুলো অবধি স্পষ্ট বোঝা যায়। অবাক হয়ে সেদিকে তাকিয়েছিলাম। মমিগুলো যে তিনটি ইনকা শিশুর সেটা জামা কাপড়ের ধরন স্পষ্ট করে দিচ্ছে। দুটো মেয়ে, একটা ছেলে। একটি মেয়ে বাকি দুজনের থেকে বয়সে খানিকটা বড়। মিনিট খানিক তাদের ভালো করে দেখে সেরেনের দিকে ফিরলাম। এ তো কাপা কোচা মনে হচ্ছে। ইয়েস, কাপা কোচা, সন্দেহ নেই আমাদের, কিন্তু প্রশ্ন হলো কিসের জন্য? ইনকা সভ্যতার মানুষ কথা বলতো কিচুয়া ভাষায়। সেই ভাষাতে কাপা কোচার অর্থ হলো বলি, বিশেষ করে শিশু বলি। আজ থেকে প্রায় 700 বছর আগে দক্ষিণ আমেরিকার ডান প্রান্ত জুড়ে আন্দিস পর্বতের গা ঘেঁষে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা। ইনকাদের সম্পর্কে আমরা জানতে পারি খুব কম, কারণ কোনো লিখিত ভাষা ছিল না তাদের, ফলে টাকা পয়সার চলও ছিল না। ব্যবসা বাণিজ্য হতো আদান প্রদানের উপর ভিত্তি করে। তবে ইনকারা অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য ইতিহাসে জনপ্রিয় নয়। জনপ্রিয় তাদের অদ্ভুতুড়ে ও পৈশাচিক ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে হিউম্যান স্যাক্রিফাইস নিয়ে এত অবসেশন দেখা যায়নি। প্রায় সব রকম শুভ অশুভ কাজের আগেই রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস করত তারা। রাজার অভিষেক, রাজার পুত্রলাভ, কম ফলন অধিক ফলন, রানীর মৃত্যু, সব অনুষ্ঠানের প্রধান আকর্ষণই নরবলি। এই নরবলি করা হতো মূলত চারটে পদ্ধতিতে: গলায় ফাঁস লাগিয়ে, মাথায় বাড়ি মেরে, কিংবা জীবন্ত আগুনে পুড়িয়ে। এছাড়া কিছু কিছু অঞ্চলে জীবন্ত শিশুদের হৃৎপিণ্ড খুবলে বের করে সেই রক্ত দেবতার শরীরে মাখিয়ে দিত তারা। সেরান বাক্সগুলোর চারপাশে পায়চারি করতে লাগল। আমরা পরীক্ষা করে দেখেছি, আজ থেকে 500 বছর আগে এই তিনটে শিশুকে স্যাক্রিফাইস করা হয়। প্রথমে এদের ড্রাগ জাতীয় কিছু খাইয়ে অবচেতন করে পাহাড়ের মাথায় রেখে আসা হয়েছিল। পরে ওই পাহাড়েরই চূড়োর কাছে একটা এয়ার টাইট ঘরের ভিতরে বন্ধ করে রেখে আসা হয়। সেখানেই এরা মারা যায়। পাহাড়ের মাথায়
এয়ারটাইট ঘর ঘর ঠিক নয়। সেরান মাথা দোলায়। 1.5 মিটার লম্বা একটা চেম্বার, তার ভিতরেই আমরা পেয়েছি মমিগুলো। 500 বছর ধরে ওখানেই পড়েছিল, এয়ার টাইট করে বন্ধ। তাছাড়া পাহাড়ের মাথায় ঠান্ডাও থাকে সব সময়, সেই জন্যই এদের মৃতদেহে পচন ধরেনি এখন। সেরেনের কথা শুনে বুঝলাম মমিগুলো নিয়ে সে উদ্বিগ্ন। কিন্তু কেন, এমন কি অস্বাভাবিক আছে 3টে শিশুর মমিতে? প্রথম মমিটার কাছে এগিয়ে যায় সেরেন। সে দেখিয়ে বলে, এই কিশোরীটির নাম আমরা দিয়েছি লা ডনসিয়া। 3 জনের মধ্যে এর বয়সই সব থেকে বেশি, 15-র কাছাকাছি, অক্ষত জনী। সেকালে সুন্দরী মেয়েদেরকে আলাদা করে বড় করা হতো স্যাক্রিফাইস করে দেবতার কাছে অর্পণের জন্য। 3 শিশুর মধ্যে ডনসিয়াকেই সব থেকে বেশি যত্ন নিয়ে স্যাক্রিফাইস করা হয়। দড়ি টড়ি দিয়ে বাঁধা হয়নি, কোকা জাতীয় কোনো ড্রাগ ব্যবহার করে অবচেতন করা হয় তাকে। কথাটা বলে পাশের মমিটার দিকে এগিয়ে আসে সেরেন। এটাও একটা মেয়ে, তবে বয়সে বেশ খানিকটা কম। আঙুল দিয়ে সেটা দেখিয়ে বলে, 6 বছর বয়সে স্যাক্রিফাইস করা হয় একে। মৃত্যুর পর কোনোভাবে বাজ পড়ে মাথা আর কাঁধের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ভাষায় বজ্রপাতকে বলা হয় রায়ো, আমরা এর নাম দিয়েছি নিনিয়া দেল রায়ো। দ্রুত পরের বাক্সটার সামনে সরে এসে আমার দিকে মুখ তুলে তাকায় সেরেন। মনে মনে কিছু একটা ভেবে নেয় সে, তারপর বলে, এই মমিটার জন্যই আজ সকালে ডেকে আনা আপনাকে, এল নিনিয়ো। সেরেনের মুখের দিকে তাকিয়ে ভয় লাগলো আমার, এত চিন্তিত আগে কোনোদিন দেখিনি তাকে। পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে কিছু যেন দেখল, তারপর বলল, এই এল নিনিয়ো মারা যায় শ্বাসরুদ্ধ হয়ে। অন্য 2টো মমিকে দড়ি দিয়ে বাঁধা হয়নি, কিন্তু এল নিনিয়োকে বাঁধা হয়। এমনকি তার শরীরে চোট আঘাতের চিহ্নও আছে। দড়ি দিয়ে এত শক্ত করে তাকে বাঁধা হয় যে সেই দড়ির চাপেই শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়। তার মমির পাশে আমরা প্রাচীন রক্তভূমির চিহ্নও দেখেছি। সেরেন আর কিছু বলার আগেই আমি বলে উঠি, অ্যাবসার্ড। কাপা কোচার আগে যেসব বাচ্চাকে স্যাক্রিফাইস করা হবে তাদের চূড়ান্ত যত্ন নিত ইনকারা, কারণ তাদের দেবতার কাছে উৎসর্গ করা হচ্ছে, আগের 2টো মেয়ে মমিকে যেমন করা হয়েছে। দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন প্রফেসর। হাতটা মুখের সামনে তুলে একবার কপালের ঘাম মুছে সেরেন, কেন কেন এই মমির উপর এমন পাশবিক অত্যাচার চালালো তারা? মমিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমি, 2টো হাঁটুর মাঝে মাথা গুঁজে 2টো হাত সামনে করে বসে আছে 7 বছরের ছেলেটা। বোঝা যায় দড়ির চাপেই তার শরীরের কয়েকটা অংশ ভেঙে চুরে গেছে। কিন্তু আমাকে কি করতে বলছো? থমথমে স্বরে সেরেন বলল, আমরা সব রকম মেডিকেল টেস্ট চালিয়েছি, দরকার পড়লে তার সবই দেওয়া হবে আপনাকে। মমিগুলো যখন উদ্ধার করা হয় সেই সময়কার সব ছবিও আছে আমাদের কাছে, কনফিডেন্সিয়াল সমস্ত তথ্য আপনি হাতের কাছে পাবেন। কিন্তু এই রহস্যের সমাধান আপনাকে করতে হবে। আমি চমকে বলে উঠলাম, আমি কি করে বলবো? সেটা আমাদের জানা নেই, তবে সময় নেই আমাদের হাতে। ঘড়ির দিকে তাকায় সেরেন, 8 hours left. What nonsense! তুমি কি নতুন বহাল হয়েছো এখানে? এটা কি ক্রসওয়ার্ড পাজল যে টেবিলে বসলাম আর সলভ করে ফেললাম? আপনাকে আমরা জোর করছি না, জানি মমিগুলো আমরা বেশিক্ষণ এখানে রাখতে পারবো না, সব রকম টেস্ট সব রকম মডিফিকেশন হয়ে গেছে। আজ সন্ধ্যের মধ্যে কিছু একটা কারণ দেখাতে না পারলে কাল সকালেই মিউজিয়ামে চলে যাবে এগুলো। তো গেলেই বা
তাতে অসুবিধা কি? আমি হাত উল্টে জিজ্ঞেস করলাম, আপনি বুঝতে পারছেন না প্রফেসর, 1532 নাগাদ স্প্যানিশ এম্পেরর পিজারোর হাতে বন্দী হন শেষ ইনকা রাজা আতাহুলাপ্পা। পিজারো তাকে একটা থামের সঙ্গে বেঁধে দুটো অপশন দেন, এক জীবন্ত দগ্ধ করে মৃত্যু, দুই গলায় ফাঁস লাগিয়ে হত্যা। আগুনে পুড়ে মরলে স্বর্গে গিয়ে শরীর থাকবে না এই ভেবে আতাহুলাপ্পা দ্বিতীয় পন্থা পছন্দ করেন। লোহার শিকল গলায় পরিয়ে শ্বাসরুদ্ধ করে এক্সিকিউট করা হয় তাকে। এরপর থেকে খুব দ্রুত ইনকা সভ্যতা শেষ হয়ে যায়। এখন এই ঘটনার সালটা খেয়াল করুন, 1532। আমাদের খুঁজে পাওয়া মমিগুলো ওর কয়েক বছর আগে স্যাক্রিফাইস করা হয়। ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারছিলাম আমি। বললাম, মানে তুমি বলছো স্প্যানিশ আক্রমণে ইনকা সভ্যতা যাতে শেষ না হয়ে যায়, তাই সেই প্রার্থনাতেই তিনটে শিশুকে স্যাক্রিফাইস করা হয়? আমি বলছি 300 বছরের সভ্যতা শেষ হওয়ার ঠিক মুখে একটা প্রচণ্ড ধর্মান্ধ গোঁড়া জাতিগোষ্ঠী তাদের রাজার জীবন রক্ষার উদ্দেশ্যে তিনটে শিশুকে স্যাক্রিফাইস করলো, কিন্তু তাদের এতদিনের রীতিনীতি পালন করল না। এল নিনিওকে মারধর, এমনকি শ্বাসরোধ করে হত্যা করা হলো। এর কোনো কারণ নেই। মমির দিক থেকে মুখ ফিরিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মুখের উপর থেকে একবার হাত চালিয়ে নিয়ে বললাম, বেশ, আমি চেষ্টা করব, কিন্তু তাতে লাভ হবে এমন কথা আমি দিচ্ছি না। আমার কথা শেষ হতেই বাইরের দরজার দিকে পা বাড়াল সেরান। যেতে যেতে বলল, আমি সব কাগজপত্র আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আর যা যা দরকার হবে রড্রিগোকে জিজ্ঞেস করলেই পাবেন। বুঝলাম ঘরের দরজার কাছে চেয়ারে বসে থাকা ছেলেটির নাম রড্রিগেস। সে আমার দিকে এগিয়ে এসে একটু হাসল। ঘরের বাকি আলোগুলো এতক্ষণে জ্বালিয়ে দিয়েছে। আমি একবার দুহাত ছড়িয়ে আর মোড়া ভাঙলাম, আলাপ জমানোর চেষ্টা করলাম। তুমি এখানে কাজ করছো কতদিন? বছর দুয়েক হবে, সংক্ষিপ্ত উত্তর দিল সে। ছোকরাকে দেখে মনে হয় তার বয়স 30-এর ঘরে, তার উপরে নতুন বহাল হয়েছে। যতক্ষণ না কাগজপত্র আসছে আমার কিছুই করার নেই। জিজ্ঞেস করলাম, আচ্ছা এগুলো যখন এক্সকাভেট করা হয় তখন তুমি সামনে ছিলে? হ্যাঁ। উপর নিচে মাথা দোলায় রড্রিগেজ। আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার বলা দরকার নেই, কিন্তু ভয় পেয়েছিলে কেন? এত নতুনের মতো মৃতদেহগুলো ছিল যে মনে হচ্ছিল ওরা ঘুমিয়ে আছে। ওদের চোখ কোন দিকে ছিল বলতে পারবে? মানে ওদের যখন উদ্ধার করা হয় তখন কোন দিকে তাকিয়েছিল ওরা? তিনজন একদিকে তাকিয়েছিল না, তবে এল নিনিও আর ডনসিয়া উত্তর পূর্ব দিকে চেয়েছিল, আয়োটা আমার মনে পড়ছে না। দুটো আঙুল থুতনির নিচে জড়ো করে ভাবনায় ডুব দিই আমি। কিছুটা সময় কাটতে রড্রিগেজ বলে, আপনার কি মনে হচ্ছে? আমি থুতনি থেকে হাত সরিয়ে বলি, শুধু এল নিনিওর মৃত্যুটাই নয়, এই মমিগুলোর মধ্যে আরও কিছু অসঙ্গতি আছে। এদিকে এসো, একটা জিনিস দেখাই। কথাটা বলে লা ডনসিয়ার দিকে এগিয়ে আসে আমি। কাঁচের উপর দিয়ে রড্রিগেজও ঝুঁকে পড়ে চোখ রাখে তার উপর। মেয়েটার ঘন কালো চুলের মধ্যে কয়েকটা সাদা চুল আছে, দেখতে পাচ্ছ? এই যে, আমি আঙুল দিয়ে জায়গাটা দেখাই। হ্যাঁ, অনেকগুলো সাদা চুল। একটা 15 বছরের মেয়ের মাথায় সাদা চুল থাকার কথা নয়, সেকালে এই অঞ্চলে সাদা চুল একমাত্র বয়সের কারণ ছাড়া হতো না। তাহলে কি করে সাদা চুলগুলো? আমি একটু সময় নিয়ে বললাম, কোনো কারণে প্রবল মানসিক দুশ্চিন্তায় ছিল লাডনসিয়া, সেই কারণেই তার চুল সাদা হয়ে যায়। তাছাড়া মুখ ফিরিয়ে আমি দেখলাম ঘরে ঢুকছে সেরান, তার পিছনে আর একজন লোক,
হাতে দুটো ফ্ল্যাপ ফাইল। সেদিক থেকে মুখ ফিরিয়ে বললাম, ইনকারা সূর্যের উপাসক ছিল। সাধারণত সূর্য যেদিক থেকে ওঠে সেদিকে মুখ করেই স্যাক্রিফাইস করা হতো তাদের, কিন্তু তুমি যা বললে তাতে মনে হচ্ছে সেটা পালন করা হয়নি। এখানে যে ঘরে মমিগুলো রাখা আছে তার ঠিক লাগোয়া একটা স্টাডি রুম আছে, সেদিকেই আমাকে হাত দেখালো সেরেন। সঙ্গের লোকটা কাগজপত্র নিয়ে সেদিকে এগিয়ে গেল। রড্রিগেজ তাদের পিছু নিল। আমি একবার ভালো করে তিনটে মমি খুঁটিয়ে দেখে সে ঘরের ভিতরে ঢুকে এলাম। এই ঘরটা মমির ঘরের তুলনায় কিছুটা ছোট। একদিকে একটা প্রজেক্টর রাখা আছে, তার ঠিক পিছনেই হোয়াইট বোর্ড, কিছু নোটস পিন দিয়ে আটকানো আছে তার উপরে, লেখালেখি করার জন্য একটা বড় টেবিল, তার উপরে কিছু ড্রয়িং টুল, কয়েকটা ছবি সাজিয়ে রাখা আছে টেবিলে। সেরানের সঙ্গের লোকটা ছবিগুলো একদিকে করে কাগজপত্র এনে টেবিলের উপরে রেখে দিয়ে চলে গেল। আমি পাশের একটা চেয়ার খুঁজে নিয়ে বসে পড়ে উপরের কাগজটা হাতে তুলে নিলাম। প্রফেসর, সেরান বিষণ্ণ গলায় বলল, আমরা ধরেই নিয়েছি কাল সকালের আগেই মমিগুলো নিতে লোক আসবে এখানে। উই জাস্ট ওয়ান্ট ইউ টু টেক আ লুক। ঘাড় নেড়ে কাগজগুলো চোখের সামনে তুলে ধরলাম। আমি পরপর তিনটে মমির মেডিকেল এক্সামিনেশনের বিবরণ দেওয়া আছে। একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেল। মাথা তুলে জিজ্ঞেস করলাম, কোকা জাতীয় ড্রাগ পাওয়া গেছে? হ্যাঁ, অ্যালকোহল জাতীয় কিছু খাইয়ে ওদের অবচেতন করা হয়। কাগজটা দেখতে দেখতে বললাম, কিন্তু পেটে খাবার দাবার মেলেনি? না। স্ট্রেঞ্জ, আমার মনের ভিতরে একটা খটকা দেখা দেয়। পেটে ভালো মতো খাবার না থাকলে কোকা পুরোপুরি কাজ করতে পারে না। তাছাড়া আমি যতদূর জানি, ইনকারা স্যাক্রিফাই করার আগে যাকে স্যাক্রিফাইস করা হবে তাকে ভরপুর খাওয়াতো, যাতে স্বর্গের দ্বার অবধি যেতে যেতে তার খিদে না পেয়ে যায়। আমার অন্য একটা ইনকা মমির কথা মনে পড়ে যাচ্ছে, খুয়ানিতা। একে মাথায় শক্ত কিছু দিয়ে মেরে বলি দেওয়া হয়, এত জোরে মারা হয় যে খুলি মাথার একদিক থেকে অন্যদিকে সরে যায়। বরফের মধ্যে জমে যাওয়ায় এর গোটা শরীরটাকেই তাজা অবস্থায় উদ্ধার করা গেছে। তাতে দেখা যাচ্ছে মৃত্যুর কয়েক ঘন্টা আগে শাকসবজি সমেত রীতিমতো পুষ্টিকর খাবার খাওয়ানো হয়েছিল। কিন্তু এই তিনটে শিশু তাহলে অনাহারে থাকলো কেন? ঠোঁট উল্টে সেরান বলল, খাওয়ার দাওয়ার পাওয়া যায়নি বটে, তবে কিছু লিকুইডের স্ট্রেস পাওয়া গেছে, আননোন সাবস্টেন্স, সম্ভবত কোনো পোশন খাওয়ানো হয়েছিল তাদের। কেমিক্যাল অ্যানালিসিস করে তার মধ্যে কিছু অ্যানিমাল ব্লাড পেয়েছি আমরা, বাকি এলিমেন্ট কোনো জড়িবুটি হতে পারে, আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, লিকুইডটা যদি রিচুয়ালের অংশ হয় তাহলে অন্য জায়গার মমিতেও পাওয়া যাওয়ার কথা, পাওয়া যায়নি। ঠিক যেন কোনো নতুন পদ্ধতিতে স্যাক্রিফাইস করা হয়েছিল এদের। কিন্তু ইনকারা যেরকম গোঁড়া ধার্মিক ছিল তাতে ধর্মীয় নিয়মকানুন সহজে পাল্টে যাওয়ার কথা নয়। তাহলে হঠাৎ এলনিনিওর শরীরের আশেপাশে কিছু এনগ্রেভিংস পাওয়া গেছে, সেগুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে ছবিগুলো আপনাকে দেখাতে পারি। আমার সামনে কয়েকটা কালার্ড ফটোগ্রাফ রাখে সেরেন, সেগুলো হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে থাকি আমি। ছবিতে কতগুলো ছোট পাথরের ফলক দেখা যাচ্ছে, তার উপরে ছেনি জাতীয় কিছু দিয়ে কয়েকটা ছবি খোদাই করা আছে। ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যায় ইনকাদের সাধারণ জীবনযাত্রার ছবি সেগুলো। একটার পর একটা ছবি উল্টে দেখে যেতে লাগলাম আমি। কোথাও তাদের বিস্তৃত চাষের জমিতে জল দেওয়া হচ্ছে, কোথাও একদল পশুকে বিশেষ কোনো কৌশলে এগিয়ে নিয়ে চলেছে কিছু মানুষ। কয়েক জায়গায় দেখা যাচ্ছে একটা গুলতি জাতীয় জিনিস ব্যবহার করে বড় হ্রদের মধ্যে ঢিল ছুঁড়ছে একদল লোক। এই শেষের জিনিসটা একটা রিচুয়াল,
এভাবে বর্ষাকে তাড়াতাড়ি আসার জন্য আহ্বান জানাতো ইনকারা। কিন্তু আমার ভুরুটা কুঁচকে গেছিল। রড্রিগেস সেদিকে তাকিয়েই বোধহয় জিজ্ঞেস করল, কিছু বুঝতে পারলেন প্রফেসর? বুঝলাম, আমাকে অকারণে দেরি করতে দেখলে তাড়া দেওয়াটাই ছোকরার কাজ। বললাম, এসব আর্টিফ্যাক্ট ইজিপ্টে কোনো পিরামিডের ভিতরে পাওয়া গেলে অবাক হতাম না, কিন্তু ইনকারা মৃত্যুর পর আত্মার পুনর্জন্মে বিশ্বাস করত না। এখানে যে এইসব রেখেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? ছবিগুলো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ছবির স্ট্যাকটা আমি সেরেনের সামনে ফেলে দিয়ে বলি, যে সময়ে স্যাক্রিফাইসগুলো করা হয়েছে সে সময় ইনকা সভ্যতা প্রায় শেষের মুখে। তারা জানতো যে আর বড়জোর কয়েক বছর তাদের সভ্যতা টিকে থাকবে। সভ্যতা চুলোয় যাক সেসব নিয়ে অত মাথা ঘামায়নি তারা। ইনকাদের সব থেকে বড় ভয় ছিল যে তাদের বিলুপ্তির সঙ্গে সঙ্গে তাদের ধর্ম দেবতা এই সব পৃথিবীর বুক থেকে মুছে যাবে। এমনিতেই সে সময় স্প্যানিশ ইনভেডাররা আক্রমণ করতে শুরু করেছে তাদের, ফলে তারা নিজেদের সভ্যতার কিছু এপিটোমকে রেখে যেতে চেয়েছিল। সেরান আর রড্রিগেস ভালো করে লক্ষ্য করছিল ছবিগুলো। বেশিরভাগ ছবিতেই দেবতার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, কিভাবে দেবতার মন পেতে হবে সেটাও বলা আছে কোথাও কোথাও। ইনকাদের না ছিল যিশু, না ছিল বাইবেল, তারা এভাবেই নিজেদের ধর্মের স্বাক্ষর রেখে যেতে চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আমি একটু থেমে বলি, সে স্বাক্ষর তারা তিনটে মৃত শিশুর দেহের আশেপাশে কেন রেখে গেল? আরো বেশ কিছুক্ষণ সেখানে বসে থেকে বেরিয়ে গেল সেরেন। যাবার আগে আমাকে আবারও একবার বলে গেল, কোনো দরকার পড়লেই যেন রড্রিগেসকে ডাকি। তবে আমার তাকে আর বিশেষ দরকার পড়ল না। কাগজপত্র উল্টে তেমন দরকারি কিছু পাওয়াও গেল না। বহুদিন একটানা কাজ করার অভ্যাস নেই, মাথাটা ধরে আসছিল। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। রড্রিগেস আমাকে উঠতে দেখে এগিয়ে এসে প্রশ্ন করল, কোথাও যাবেন প্রফেসর? আমি হাসি মুখে বললাম, এটা ফাঁকা জায়গা, তোমার সিগারেট চলে? সে ইঙ্গিতটা বুঝে একটা চওড়া হাসি হেসে বলল, অন ডিউটি খাই না, আসুন আমার সঙ্গে। মমির ঘরটা পেরিয়ে আমরা ল্যাবের করিডোর দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে এলাম। এখানে একটা বড় সড়ো ঘের বারান্দা আছে, এখন তার ভেতরটা ফাঁকা। জায়গাটা দেখতে মনোরম, তিন দিক খোলা বলে সালতা শহরের একটা বড় অংশ দেখা যায়। কিছুটা দূরে বিখ্যাত ভিক্টোরিয়া থিয়েটারের উপরে উঁচু গম্বুজটা চোখে পড়ে। তারপর অনেকটা পথ পেরোলে একটা অতিকায় পাঁচিলের মতো লেমা ভ্যালির রেঞ্জ। মনে হয় শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচাতে কেউ যেন পরীক্ষা করে রেখেছে শহরটাকে ঘিরে। এখন অবশ্য সবই অন্ধকারে ঢেকে আছে, ভ্যালির নীলচে সবুজ রং বোঝা যাচ্ছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি একটা সিগারেট মুখে রেখে আগুন জ্বালালাম। রড্রিগেস অনেকক্ষণ থেকে কিছু একটা বলবে বলে ইতস্তত করছিল। এতক্ষণে সিগারেটের ধোঁয়া মুখের সামনে থেকে সরাতে সরাতে বলল, আপনি যাই বলুন, একটা কথা কিন্তু আমার মনে হচ্ছে প্রফেসর। কি? জাতি হিসেবে কিন্তু ইনকারা ভয়ানক ছিল। ছিল মানে? কয়েক হাজার জীবন্ত শিশুকে আগুনে দগ্ধ করে মেরেছিল তারা। বাবা মা নিজে এসে সূর্যের ছবি আঁকা থামে বেঁধে দিয়ে যেত তাদের ছেলে মেয়েকে আগুনে পোড়ানোর জন্য। বলি দেওয়ার এক মাস আগে থেকে মেয়েদের শেখানো হতো কিভাবে জামা কাপড় তৈরি করতে হয়, মাটি দিয়ে বাসন তৈরি করতে হয়, মৃত্যুর পর তারা দেবতার সেবা করবে বলে। এই ধর্মীয় সংস্কার যদি বর্বরতা না হয় তবে বর্বরতা কাকে বলে? রড্রিগেস আর কিছু বলে না। আমি আবার লেমা ভ্যালির অন্ধকার বুকে চোখ রাখি। মন কিন্তু এতক্ষণে ঘুঁট পাকিয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন এসে জড়ো হয়েছে মনের ভিতর। তাহলে কি রিচুয়ালের পদ্ধতি বদলে ফেলেছিল ইনকারা?
নতুন যে লিকুইড বাচ্চা তিনটাকে খাওয়ানো হয়েছিল সেটা কি কাজ করত? দুটো মেয়েকে ঘরের ভিতর বন্ধ করে হত্যা করা হলো, কিন্তু ছেলেটাকে শ্বাসরুদ্ধ করে মারা হলো কেন? লা ডনসিয়ার মাথায় সাদা চুল এলো কি করে? কিসের চিন্তায় ডুবে থাকতো সে? সাম্রাজ্য শেষ হয়ে আসছে দেখে ঠিক কি করতে চাইছিল ইনকারা? পাথরের উপর খোদাই করা লেখাগুলো একটা ক্ষীণ আলো দেখতে পাচ্ছি যেন। সমস্ত ঘটনাগুলো কোথাও একটা সুতো দিয়ে বাঁধা আছে, শুধু আমি দেখতে পারছি না। মুখ ফিরিয়ে বলি, আচ্ছা যেখান থেকে এদের উদ্ধার করা হয়েছে তার আশেপাশে সভ্যতার কোনো চিহ্ন পাওয়া যায়নি? সেটাই আশ্চর্যের, কিছু ভেবে বলে রড্রিগেস। গোটা অঞ্চলে একই সময়ে মৃত এমন বহু মানুষের হাড়গোড় পাওয়া গেছে। সমস্তটা দেখে মনে হয় গোটা গ্রামটাই যেন একসঙ্গে সুইসাইড করেছিল। হোয়াট? রিচুয়ালিস্টিক সুইসাইড? ওকে, হ্যাঁ, বিষাক্ত কিছু খেয়ে মারা গেছিল সবাই প্রায় একই সঙ্গে। আমার হাতটা থরথর করে কেঁপে উঠল, মাথার ভিতরে মনে হলো ক্ষীণ স্বরে কথা বলে উঠছে কেউ, কয়েকটা প্রাচীন প্রশ্নের উত্তর একটু একটু করে ফুটে উঠছে মাথার ভিতরে। সবটা স্পষ্ট নয়, কিছুটা আন্দাজ করে নিতে পারলে। রিপোর্টে দেখলাম মেয়ে দুটো জেনেটিক্যালি কানেক্টেড। সিগারেটে আরেকটা টান দিলাম আমি। বারান্দার খোলা অংশ দিয়ে ভেসে আসা রাতের হাওয়াটা অলৌকিক মনে হলো আমার। বেশ কিছুক্ষণ আগে রড্রিগেজ একটা কথা বলেছিল, সেটা এখন মনে পড়ে গেল। They were half sisters. রড্রিগেজ আমার শরীরের উত্তেজনাটা খেয়াল করে ভুরু কুঁচকে বলল। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম আমি। মনের ভিতরে একটু আগে যে আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা ক্রমশ বড় হচ্ছে। দিস ইজ ইনসেন। একই পরিবারের দুজনকে একসঙ্গে স্যাক্রিফাইস করা ইনকাদের ধর্মবিরুদ্ধ ছিল। ও মাই গড, কি হয়েছে প্রফেসর? রড্রিগেজ আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি ধীরে ধীরে মুখ তুললাম। ওই তিনটে শিশুকে স্যাক্রিফাইস করা হয়নি রড্রিগেজ। তাহলে? সে অবাক বিস্ময়ে তাকালো আমার দিকে। ওদের প্রিজার্ভ করা হয়েছিল, স্যাক্রিফাইস করা হয়েছিল বাকি গোটা গ্রামটাকে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি একটা হাত তুলে থামিয়ে দিলাম তাকে, উত্তরটা না দিয়ে একটা প্রশ্ন করলাম। একটু আগে তুমি বলছিলে যখন মমিগুলো উদ্ধার করা হচ্ছিল তখন ওগুলোকে দেখে তোমার মনে হচ্ছিল ওরা ঘুমিয়ে আছে। হ্যাঁ বলছিলাম, কিন্তু তাতে ওরা সত্যি ঘুমিয়ে আছে। আমি মাথা থেকে হাত সরিয়ে বললাম, স্যাক্রিফাইস করার আগে যে অজ্ঞাত তরল ওদেরকে খাওয়ানো হয়েছিল সেটা ওদের শরীরকে একটা হাইবারনেশন স্টেটে রেখে দিয়েছে, অন্তত ওরা মনে করত তাই। এতক্ষণে নিজের ওয়াকিতে কিছু একটা নির্দেশ পাঠিয়েছিল সেরান। তার পায়ের আওয়াজ পেয়ে আমি নিজেই ঢুকে এলাম মমির ঘরে। এখনো কাঁচের বাক্সের ভিতরে একইভাবে শুয়ে আছে তিনটে শিশু, ঠিক মাতৃগর্ভে বড় হতে থাকা ভ্রূণের মতো, জন্মলাভের প্রতীক্ষায়। তাদের সামনে ধীরে ধীরে এগিয়ে যাই আমি। সেরেন নিজে থেকে কিছুই জিজ্ঞেস করে না, রড্রিগেজের সঙ্গে কিছু একটা আলোচনা করে নেয় চাপা স্বরে। আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে বলি, ইউইয়াকোর ইনকারা বুঝতে পেরেছিল তাদের সাম্রাজ্য এবং সেই সঙ্গে ধর্ম আর বেশিদিন টিকবে না, শত্রুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে সব। ইনকারা জ্যোতিষে বিশ্বাস করত, ওরা হিসেব করে দেখে ইতিহাসের ঘড়িতে আবার ঠিক কোন সময়ে জেগে উঠতে পারে ইনকা সভ্যতা। সেই সময়ের জন্য তিনটে শিশুকে ঘুম পাড়িয়ে রাখা হয়।
কয়েকশো বছরের ঘুম। কিন্তু কেন, কয়েকশো বছর পরে তারা জেগে উঠলে লাভ কি? এবার প্রথম প্রশ্ন করে সেরেন। টু রিপপুলেট, টু গ্রো, জেগে উঠে আবার ইনকা সভ্যতা আর তার ধর্মনীতিকে প্রচার করবে ওরা। দে আর স্লিপিং মেসিহা। কথাগুলো মাথার ভিতরে গেঁথে নিতে একটু সময় লাগলো সেরেনের। সেটা হবার আগেই সে পরের প্রশ্নটা করল। কিন্তু তাও আমাদের প্রশ্নটা থেকেই যাচ্ছে, রিপপুলেটি যদি করার থাকে তাহলে এল নিনিওকে হত্যা করা হলো কেন? ডোন্ট ইউ সি, এল নিনিওকে অন্য কেউ হত্যা করেনি, করেছে তার দুই মৃত্যু সঙ্গিনী, লা ডনসিয়ার নিনিয়া দেল রায়ো। দুজনে শক্ত হাতে দড়ি জড়িয়ে ওই ঘরের ভিতরেই খুন করে সাত বছরের ছেলেটিকে। তার মুখ দিয়ে রক্ত আর বমি বেরিয়ে আসে। কিন্তু কেন, কেন? লা ডনসিয়ার মাথায় সাদা চুল সাক্ষ্য দেয় সে মৃত্যুর আগে দীর্ঘদিন কোনো কারণে দুশ্চিন্তায় ছিল। দশ বছর বয়স থেকে সে জানত কোনো একদিন কয়েকশো বছরের জন্য শীত ঘুমে পাঠানো হবে তাকে এবং তার হাফ সিস্টারকে। কিন্তু কয়েকশো বছর কেন, কয়েক লক্ষ বছর পরেও জেগে উঠতে চায়নি সে। সে শুধু এল নিনিওকে তার দেড় মিটার ঘরের ভিতরেই শ্বাসরোধ করে খুন করতে চেয়েছিল। পেটে খাবার ছিল না বলে তার এবং দেল রায়োর শরীরে কোকা কাজ করেনি। রায়ও সম্ভবত কোনো কারণে ছটফট করায় তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। পাথরের ঘরে বন্দী হওয়ার পরেই চোখ মেলে তাকায় লা ডনসিয়া। রায়োর শরীরকে বন্ধনমুক্ত করে সে, তারপর দুই বোনে সেই দড়ির ফাঁস পড়িয়ে দেয় এল নিনিওর গলায়। দুজনে দুদিক থেকে সেই ফাঁসে জড়িয়েই শ্বাসরুদ্ধ করে মারে নিনিওকে। কিন্তু কেন, কি চাইছিল সে? লা ডনসিয়ার বাক্সটার কাছে এগিয়ে আসি আমি। তার বন্ধ হয়ে থাকা চোখ দুটোর দিকে তাকিয়ে বলতে থাকি, যে ধর্ম মানুষকে বর্বরতা শেখায়, নিষ্পাপ শিশুদের বলিদান চায়, যে ধর্মের অনুসরণকারীরা অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মোহে জড়িয়ে হাজার হাজার শিশুকে হত্যা করে, মা বাবা নিজের সন্তানকে দড়ি দিয়ে বেঁধে পুড়িয়ে ফেলে, সেই ধর্ম, সেই দেবতা আর একবার জেগে উঠুক তা সে চায়নি। এল নিনিওকে মেরে ফেললে ইনকা সভ্যতার অন্তিম রক্তবিন্দুটাও শেষ হয়ে যাবে, তাদের রক্তলোভী দেবতা চিরকালের মতো বিদায় নেবে পৃথিবীর বুক থেকে। পাঁচশো বছর আগের এই অশিক্ষিত দুই কিশোরী এইটুকু লুকোনো ইচ্ছা নিয়ে এগিয়ে গেছিল নিশ্চিত মৃত্যুর দিকে। কিছুক্ষণ ঘরের ভিতরের চাপা নিস্তব্ধতা ঘন হতে লাগল। রড্রিগেজের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। ঘরের এক কোণে একটা চেয়ার খুঁজে নিয়ে বসে পড়েছে সেরান। কয়েক মিনিট পরে প্রথম কথা ফুটল তার গলায়। তার মানে ওদের যে তরলটা খাওয়ানো হয় সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হতে পারে ওটা কিছুই না, ওদের হাজারটা কুসংস্কারের মধ্যে আর একটা। কয়েকটা প্রাণীর রক্ত মিশিয়ে মন্ত্রতন্ত্র করে তৈরি করেছিল, ভেবেছিল ওই এলিক্সির অফ লাইফই কয়েক যুগ পরে ওদের জাগিয়ে তুলবে। তবে দুই বোন বিশ্বাস করেছিল সেটা, তারা ঈশ্বরকে বা তাদের ধর্মকে অবিশ্বাস করত না, শুধু সেই নৃশংস ঈশ্বরের কফিনে পেরেক মারার সাহসটা ছিল তাদের। আমার দুই সঙ্গী চুপ করে যায়। ভিতরের কোনো ঘর থেকে টেলিফোন বাজার আওয়াজ ভেসে আসে। ঘরের বাইরে অন্ধকার আরেকটু ঘন হয়ে আসতে থাকে, রাত বেড়ে উঠছে। ঘরে উপস্থিত দুজনের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমি উঠে পড়ি। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার। আজ আসি, দরকার পড়লে যোগাযোগ করো। আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালো সেরেন। তার চোখের কোলে কোলেস্ট্রলের দাগ এখন আরেকটু গভীর দেখাচ্ছে। এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে মন দিয়ে কিছু ভেবে চলেছে সে। হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বেরিয়েই যাচ্ছিলাম ঘর থেকে।
কি মনে হতে পিছন ঘুরে আবার ফিরে এলাম কাঁচের বাক্সের ভিতরে রাখা দুই বোনের মমির কাছে। খয়েরি টিউনিকের কাপড় জড়িয়ে ঠিক যেন অঘরে ঘুমিয়ে চলেছে দুই বোন। হয়তো আর কোনো দিন ভাঙবে না ওদের ঘুম, হয়তো ভাঙবে, কে বলতে পারে। তবে এই অন্ধকারে ভরা ঘরের ভিতর এখন শুধু ওদের মুখ দুটোর উপরে সাদা আলো এসে পড়েছে। অন্ধকার ঘুচে গেছে সেখানে। ১৯৯৯ সালে জোহান রেইনহার্ড ইউইয়াকোর তিনটি মমি উদ্ধার করেন। ২০০১ সালে তাদের আর্জেন্টিনার জাতীয় সম্পত্তি ঘোষণা করা হয়। আজও চাইলে আর্জেন্টিনার মিউজিয়াম অফ হাই অল্টিটিউড আর্কিওলজিতে গিয়ে দেখে আসতে পারেন চিরনিদ্রায় শায়িত ইউইয়াকোর তিনটি শিশুকে। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প, ইউইয়াকোর শিশু। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।